ঢাকা 17 আসনে ভোটারদের মধ্যে একদিকে উচ্চবিত্ত অন্যদিকে নিম্নবিত্তের একটি বড় অংশ ক্যান্টনমেন্ট থানাও এই আসনে তাই ভোটারদের চাওয়ার ভিন্নতা আছে এই আসনে তবে এই আসনের প্রার্থীদের চ্যালেঞ্জ ভোটারদের কেন্দ্রে উপস্থিত করা আমিনুল ইসলামের রিপোর্ট ঢাকার করাল বস্তি হিসেবে পরিচিত এই এলাকা ঢাকা 17 নির্বাচনী এলাকার মধ্যে পড়েছে এখানকার বেশিরভাগ মানুষ নিম্ন থেকে মধ্য আয়ের মধ্যে রাস্তাঘাটে খুব বেশি উন্নয়নের ছোঁয়া না লাগলেও মানুষের প্রধান চাওয়া স্বস্তিতে থাকা রাস্তাঘাটের সমস্যা রাস্তাঘাট ভালো না নির্বাচনের আগে আমরা সবাইকে যোগ্য মনে করি কিন্তু আসলে নির্বাচন হওয়ার পরে আমাদেরকে কেউই খোঁজ খবর রাখে না মেইন রোডে খুবই ভালো কিন্তু ভিতরের রাস্তাগুলো দেখা যাচ্ছে যে ওই রকমের ভালো নেই একই আসন হলেও বিপরীত চিত্র করাল থেকে বের হলেই গুলশান বনানীতে অভিজাত আর ব্যস্ততম গুলশান বনানীর মানুষের চাহিদা অভিন্ন এখানে বাণিজ্য আছে উন্নয়ন আছে সহজ করে স্বস্তিতে চলতে আর নিজের কাজ শান্তিতে করতে পারার প্রত্যাশা তাদের হাইটা যাওয়ার ঝামেলা রিক্সাতে উঠলে রিক্সা থেকে নেমা যেতে হয় এই ঝামেলাগুলো এই জায়গায় আছে বনানীতে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে রিক্সার অতিরিক্ত যানজট আর কি মধ্যবিত্ত হোক নিম্নবিত্ত হোক বা বিভিআইপি হোক তারা নিরাপত্তা চায় গুলশান বনানী ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে ঢাকা 17 আসনে 3 লাখের বেশি ভোটার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রতিনিধি হতে 20 জনের বেশি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু শেষ দিনে এসে এই আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি নির্বাচন করবেন রংপুর 3 সংসদীয় আসন থেকে একই দলের কো চেয়ারম্যান সালমা ইসলামও এই আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান্ড পটাটা এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও নির্বাচনের প্রার্থিতা মাত্র আমরা জমা দিলাম আগামী নির্বাচনে বিএনএফ এর চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ প্রতিদ্বন্দ্বী হয়ে আছেন নৌকার বিপক্ষে সাবেক এই সংসদ সদস্য সহ আরও বেশ কয়েকজন আছেন এই নির্বাচনী মাঠে আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর ঢাকা 17 আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপনির্বাচনে বিজয়ী হন মোহাম্মদ আলী আরাফাত এবারও নৌকার মাঝি হয়েছেন তিনি সব মিলে এবার আমি টার্গেট করেছি ভোটের টার্নআউটটা ডেফিনেটলি আরো বেশি আনব প্রতিদ্বন্দ্বীদের নিয়ে খুব বেশি চিন্তা করতে চান না আওয়ামী লীগের এই প্রার্থী ভোটারদের কেন্দ্রে এনে ভোটের হার বাড়ানোর চেষ্টা থাকবে তার যতই ভোটের টার্নআউট আনি ওই যে 60-65 হাজার ভোটার যেটা ভোটার লিস্টে আছে কিন্তু এখানে নাই তাকে তো আপনি কোনোভাবে আনতে পারবেন না এই চ্যালেঞ্জ কিন্তু আমার থেকেই যাবে বিএনপি প্রার্থী থাকলে আরো ভালো হতো তাহলে আমি আমার ভোটার এবং আমাদের নেতা কর্মীদের আরও এনার্জাইজ করে এনগেজ করতে পারতাম এবং যত ভালো প্রার্থী থাকবে এটা ভালো আমার এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই চিন্তাও নেই এটার কারণ হচ্ছে ঢাকা 17-তে এত নৌকার ভোটার আছে যে কারণে আমি প্রতিপক্ষ নিয়ে চিন্তাই করি না নৌকার ভোটার যেটা এইটাই যদি আমি নিয়ে আসতে পারি এটাকেই ফোকাস করে কাজ করি আমি আমিনুল ইসলাম এটিএন নিউজ ঢাকা